চট্টগ্রামের সন্দ্বীপে বর্ণাঢ্য কলেবরে প্রথম জাতীয় বিমা দিবস পালিত হয়েছে জাতীয় কর্মসূচি হিসেবে সন্দীপ উপজেলা প্রশাসনের আয়োজনে ও সন্দ্বীপে কর্মরত সকল বিমা কোম্পানির অংশগ্রহণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রাম সন্দীপ প্রতিনিধি বাদল রায় স্বাধীনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বিমা শিল্পের উন্নয়ন ও বিমার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার মুজিব বর্ষ উপলক্ষে পহেলা মার্চ দিনটিকে বিমা দিবস হিসেবে ঘোষণা করেছে তাই জাতীয় কর্মসূচি হিসেবে সন্দীপ উপজেলা প্রশাসনের আয়োজনে ও সন্দীপ কর্মরত সকল বিমা কোম্পানির অংশগ্রহণে তাই জাতীয় কর্মসূচি হিসেবে সন্দীপ উপজেলা প্রশাসনের আয়োজনে ও সন্দীপে কর্মরত সকল বিমা কোম্পানির অংশগ্রহণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এ উপলক্ষে সকাল দশটা সন্দীপ উপজেলার মূল সড়কে বর্ণাঢ্য রেলি ও কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বি এ বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস মিশন মাইনুদ্দিন সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বোধি চাকমা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধি ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফজলুল করিম প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের জে আবু আবুহানি টিটুর সহ প্রায় দশটি বিমা কোম্পানির প্রতিনিধিবৃন্দ উল্লেখ্য যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পহেলা মার্চ উনিশশো সালে তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন দিনটিকে স্মরণ করে গত পনেরোই জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পহেলা মার্চকে জাতীয় বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয় চট্টগ্রাম সন্দীপ প্রতিনিধি বাদল রায় স্বাধীনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএনটিভি